আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার হাতে যে ফোনটা আছে এটা আমার হচ্ছে আইফোন এক্সেস। এটা ডিসপ্লে পরিবর্তন করার পরে ফেস আইডি টু ডাফ ক্যামেরা ডিসেবল হয়ে গেছে। এখন দেখেন এটা কিভাবে সমাধান করা যায়। এই ভিডিওটা তাদের জন্যই যারা আইফোন এক্সেসের বা অন্য যে কোনো মডেলের ডিসপ্লে পরিবর্তন করার পরে দেখেন যে ফেস আইডি কাজ করতেছে না বা কোনো না কোনো ডিসেবল হয়ে গেছে। এটা একটা ইজি প্রসেস, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, দেখলে আশা করি সবাই এই সমস্যার সমাধানটি করতে পারবেন। আমরা এখন ফোন থেকে ফোনের যে ক্যামেরাটা আছে ক্যামেরা সফটওয়্যার এবং খুলে নিব। খুলে যে সিআইডি বক্স কানেক্ট করব। ক্যামেরা কানেক্ট করার সাথে সাথে আমরা ফোনটিও কম্পিউটারের সাথে কানেক্ট করব এবং যে সিআইডি বক্সটাও কম্পিউটারের সাথে কানেক্ট করে নিব এবং কম্পিউটারে যে সিআইডির যে অ্যাপ্লিকেশনটা আছে এটা ওপেন করে নিব। জেসি আইডি রিপেয়ার ওপেন করে রিড ফোনে যাব। রিড ফোনে গিয়ে ফোনটি কানেক্ট করব। কানেক্ট করলে একবার নিচে দেখতে পাচ্ছি আইআর ক্যামেরা। এটা যদি আপনার অরিজিনাল হয় এখানে নো ফ্যাক্টরি আনবাইন্ড লেখা থাকবে, এখানে পাঁচশোটা অপশনই ঠিক আছে, তার মানে এই ক্যামেরাগুলো এই ফোনের অরিজিনাল। ফেস আইডি ডিসেবল ঠিক করতে হলে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই ক্যামেরাগুলো ফোনের অরিজিনাল কিনা। যদি অরিজিনাল না হয় তাহলে এই প্রসেসটি আপনার এই ফোনে কাজ করবে না। এখন আমরা পিসির সাথে ফোনটি কানেক্ট করে নিব এবং বক্সে ক্যামেরা টু ডাফ ক্যামেরা রেবনটা কানেক্ট করে নিব। এখানে আপনারা অবশ্যই ক্লাউড ব্যাকআপ করে নেবেন। এখানে যে ক্লাউড ডাটা ব্যাকআপ লেখা আছে আমরা আগে থেকে ব্যাকআপ করে রাখছিলাম, সেজন্য এখন আর ব্যাকআপ করতে হয়নি। ব্যাকআপ করার পরে অ্যাক্টিভ রিপেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখা আছে অ্যাক্টিভেশন, অ্যাক্টিভেশনে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এই যে অ্যাক্টিভেটিং রিপেয়ার, আর অ্যাক্টিভেশনে ক্লিক করার আগে অবশ্যই খেয়াল করবেন যে কানেক্টেড আইফোন, অরিজিনাল ফেস আইডি, ফাস্ট চার্জিং, নেটওয়ার্ক ইস্যু, এগুলো সবগুলো সিগন্যাল গ্রিন আসে কিনা। গ্রিন আসার পরেই অ্যাক্টিভেট ক্লিক করবেন। অ্যাক্টিভেশন কমপ্লিট। এখন জে সি আইডি বক্স থেকে ক্যামেরা রেবনটা খুলে ফেলব। খুলে জে সি আইডির ফেস আইডির যে ট্যাগটা আছে, যেটা ছোটো একটা চিপ ব্যবহার করা হয় ফেস আইডি ডিসেবল ফিক্স করার জন্য, ওই চিপটা বক্সে কানেক্ট করব। কানেক্ট করে ডিটেক্ট করব। ডিটেক্ট করার পরে রাইট ফ্রম এআই ক্লিক করে এটার ভিতরে ফোন থেকে রিড করে ডাটা ছিল ডাটাটা আমরা আবার রাইট করে দেব। রাইট ফ্রম এআইতে ক্লিক করার পরে ফোনটা কম্পিউটারের সাথে কানেক্ট করতে হবে। যদি ফোনের এসএন নাম্বার এবং রিড করা এসএন নাম্বার সেম হয় তখনই যে ওকে বাটনটা শো হবে, ওকেতে ক্লিক করলেই এসএনটা মিলে যাবে এবং রাইট হবে। রাইট হলে আমাদের ফেসিলিটি কার্যকর হয়ে উঠবে।
আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফেস আইডি সেটিংয়ে গেলে এখন ফেস আইডি টু ডে ক্যামেরার ডিজেবল অপশনটা আসতেছে না, তার মানে কাজটা হয়ে গেছে। এখন আমরা চেক করে দেখবো যে ফেস আইডি নেয় কি না, বা নতুন করে সেট আপ করা যায় কি না।